প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি দেখতে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। একবার বাসায় তৈরি করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন প্রথমে এই সব কিছুকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, এতে করে কিন্তু ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশতে পারবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি একটি সফট টাইট ডো তৈরি করে নিব। আর এই ডোটি কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম থাকবে। তো এটাকে আমি এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিয়েছি। এখন এর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু ময়দার ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে ভেজে কিন্তু বেরেস্তা করে ফেলা যাবে না, শুধুমাত্র ভেজে একটু নরম করে নিতে হবে। তো কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটিকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর ডিমটি ভেঙে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, দেরি করা যাবে না, নাহলে কিন্তু ডিমটি আবার শক্ত হয়ে যাবে। এখন একটু সময় নিয়ে পেঁয়াজের সঙ্গে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজ আর ডিমের মধ্যে মিশে যায়, এই জন্য অল্প একটু পানি দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছে। এরপর এইভাবে এটাকে নেড়ে চেড়ে এই পানিটাকে টানিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন এটা এরকম ড্রাই হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে, নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। আর এদিকে আমাদের ময়দার ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছে। মেখে এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো আমি এই ডোটিকে পাঁচটি ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর প্রতিটা ডো আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। তো সবগুলো এরকম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি ডো নিয়ে নিলাম আর বাকি ডোগুলোকে ঢেকে রেখে দিচ্ছে। এরপর একটি সমতল জায়গায় নিয়ে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছে। তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। যথেষ্ট পাতলা করে এই রুটিটিকে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রুটির ওপরে কিছুটা সয়াবিন তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছে। সম্পূর্ণ রুটির ওপরে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে এইভাবে একটা সাইড থেকে ভাজতে নিচ্ছে। এরপর আবারও এর উপর থেকে কিছুটা পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছে, আবারও এর উপর থেকে ময়দা দিয়ে দিচ্ছে।
এখন অপর সাইড থেকে আমি সেমভাবে এটাকে ভাজিয়ে নিচ্ছে। সেমভাবে আবারও তেল দিয়ে দিচ্ছে, এরপর আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছে। এখন আমি এটাকে এইভাবে আরও একটা ভাজিয়ে নিচ্ছে, এরপর এর উপরে আবারও তেল দিয়ে ময়দা দিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে একটুখানি পানি লাগিয়ে দিতে হবে, তাহলে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকে কেটে নিব। আর কাটার সময় কিন্তু অবশ্যই এটাকে চাপ দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু ভেতরের লেয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই উপর থেকে এইভাবে আলতোভাবে চাপ দিয়ে এটাকে কেটে নিতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে আছে। এখন আমি এটাকে বেলে নিব। তো এভাবে আলতোভাবে চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝখানে এইভাবে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর চারপাশ থেকে এভাবে পানি লাগিয়ে দিচ্ছে। পানি লাগিয়ে এর মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে ক্রিস্পি হবে। তো প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর উপরে কিন্তু খুবই সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো নাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি, আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।